হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মনীষা তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। ব্যাঙ্গালোরের ওয়েদারটা কেমন সকাল 8টার সময়, চলো দেখাই। এই দেখো পুরো কুয়াশায় ঢাকা, পুরো মেঘ যেন নেমে এসছে। আমি এখন নিচে এসেছি, এখানে বাস আসবে আমার মেয়ের স্কুলের, তাই ওকে তুলতে এসেছি। তো আজকের ভিডিওটাতে একটু ব্লগ আর সাথে রয়েছে একটা রেসিপি। এটা হচ্ছে আমার ব্যালকনি থেকে দেখা যাচ্ছে, ওখান দিয়ে বাসটা যাবে কিন্তু দেখা যাবে না, এতটাই কুয়াশা। তো এখন বাজে হচ্ছে, এই দেখো ঘড়িতে এখন বাজে 10টা। আমি নিয়ে নিয়েছি রুটি আর কুমড়ো, আলু, পেঁপে আর মটরশুঁটির একটা তরকারি বানিয়েছিলাম। মেয়ে জ্যাম ব্রেড আর ইডলি নিয়ে গেছে, তো আমার আবার রুটি না খেলে হয় না। তো আমি এখন ব্রেকফাস্টটা করে নেব, সাথে আমার চুনুমুনুকে নিয়ে, ও একটা হামে দিয়ে দিল ফোনে, ওর দুধটাও এসে গেছে, এবার আমি ও দুধটা জাল বসিয়ে দেব। ও রুটি খেতে চায় না, ওকে এবারে দেব হচ্ছে দুধটা। দুধটা গরম হয়ে গেলে দুধওয়ালা আসে, দুধ দিয়ে যায়। আর এখানে মুছেছি, নেতা টাতা দেখে কিছু মনে করো না, সবসময় মুছি তো তাই নেতাটা লাগেই। এই যে মাছগুলো পুরো বরফ জমে আছে, তো এই বরফটা ছাড়ানোর জন্য আমি জল ঢেলে দিয়েছি, জল একবার বদলেছি, তাও জলটাও ঠান্ডা হয়ে গেছে। তো এরপর আমি, দুপুর হয়ে গেছে, আমি মাছটা একবারে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করার ইচ্ছা আছে। আর এখানে হচ্ছে একটা উচ্ছের তরকারি হবে, আর এই মাছের আলু কেটে রেখেছি। তো চলো, মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এরপরে এই দেখো এই কটা মাছ নিয়েছি, এবারে গ্যাসটা লো ফ্লেমে করে দিয়ে ওই তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে নেব। তো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটা অবশ্য করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও টিপে দিও, যাতে আমার ভিডিওগুলোর নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও। বেল আইকনটা প্রেস না করলে পাবে না ভিডিও নোটিফিকেশান, আর আমারও ভিউস হবে না। তো তোমরা যদি চাও আমি ইউটিউবে থাকি বা আমার ভিডিও ভালো লাগে, তো অবশ্য করে এই হেল্পটা করে দিও। তো পাঁচফোড়ন দিয়ে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এতে একটু নুন দিয়ে দেবো। নতুন আলু দিয়েই প্রথমবার ঝোল করছি, মানে নতুন আলু পেয়েছি এই প্রথমবার। ব্যাঙ্গালোর সবসময় ওগুলো পাওয়া যায় না। পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে এটা ভেজে নিলাম, একটু ভালো মতো ভাজা হয়ে গেলে এক এক করে দিয়ে দেব হচ্ছে আমি পেঁয়াজ বাটা। এটা একটু তেল ছিল, ওই বেচে মানে তেল বেশি ঢালা হয়ে গেছিলো বলে আমি একটু তুলে রেখেছি কাপের মধ্যে। আলুটা ভালো করেই ভেজে নেব, তাতে করে বেশিক্ষণ সেদ্ধ করতে লাগবে না, আর টেস্ট খুব ভালো হয় দেখবে মাছ ঝোলে। আর যে কোনো ঝোলের তরকারির আলু যদি ভালো করে ভাজা হয় না, ওই তরকারির টেস্ট আলাদা হয়। তো এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। অনেক সময় কি হয় যে তাড়াহুড়োর মধ্যে বেশি ভাজা হয় না, একটু নাড়াচাড়া করে নিয়ে মশলা দিয়ে দিলে সেই ঝোলের টেস্ট আলাদা হয়, কিন্তু আলুটা বেশি ভাজা হলে তার ঝোলটা বেশি ভালো হয়। তো পেঁয়াজ বাটা আর টমেটো আমি চার ফালে করে দিয়ে দিলাম। এরপরে এখানে থাকা মশলাগুলো অ্যাড করবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ মতো, আর দিয়ে দেব হচ্ছে হলুদের গুঁড়ো হাফ টিস্পুন মতো। তারপরে অ্যাড করবো এটা ধনে আর জিরে একসাথে, গুঁড়োটা মিশানো হয়ে গেছে সেটা রেখেছি, দিয়ে দিলাম হাফ চামচ মতো। এবার দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে সেদ্ধ হতে দেবো। এই দেখো টমেটোগুলো গুলে যাওয়া পর্যন্ত কষাবো, যাতে টমেটোটা পুরো গ্রেভি মতো হয়ে যায়। এরপরে নিয়ে দেব নুন, নুনটা দিলে তবে, আগে নুন দিয়েছিলাম ওটা আলুটা ভাজার জন্য, এটা ঝোলটার জন্য নুনটা অ্যাড করলাম। আর এখানে একটু আদা ঘষে রেখেছি, সেই হাফ ইঞ্চ মতো আদাটা দিয়ে দেব। এই ঝোলটা আমি রসুন দিচ্ছি না, শুধু টমেটো আদা পেঁয়াজ বাটা দিয়েই করছি, খেতে খুব ভালো হয়। নতুন আলুর ঝোলেও এই শীতকালে প্রথমবার বানাচ্ছি, আর মাছটাও যেহেতু টাটকা, টাটকা মাছের একটু ঝোলই ভালো লাগে। তো ভিডিওটি কেমন লাগলো জানিও, ভিডিওটার এই হাফ
বাটি মতো আমি অ্যাকোয়াগার্ডে জল দিই। সব সময় সব রান্নাতেই অ্যাকোয়াগার্ডে জলে ইউজ করি। তো ওটা ফুটে উঠলে আর আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। ওই ভিডিওটা তোলা হয়নি, মানে কোনোভাবে ডিস্টার্ব হয়েছে। তো আমার মাছের ঝোল রেডি। এখানে হচ্ছে উচ্ছের তরকারি মা করছে, আর ওখানে হচ্ছে ভাত, আর এটা হচ্ছে আমার ওই পায়েস। তো আজকে ভিডিওটা